48 ঘন্টার মধ্যে ভাগ্য বদল, ডিসেম্বরে সমৃদ্ধি বৈভবের জোয়ার চার রাশিতে। 30 নভেম্বর রাত 1:40 মিনিটে শুক্র কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। এই সময়ের মধ্যে এটি 5 ডিসেম্বর সাতী নক্ষত্র এবং 1/6 ডিসেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। এরপরে এটি 25 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্রদেবকে সুখের কারক বলে মনে করা হয়। কোষ্ঠীতে শুক্র শক্তিশালী হলে ব্যক্তি জীবনে সব ধরনের আরাম পায়। একই সময়ে ব্যক্তি তার জীবনে অগ্রগতি অব্যাহত রাখে। এর জন্য জ্যোতিষীরা কোষ্ঠীতে শুক্রকে শক্তিশালী করার পরামর্শ দেন। জ্যোতিষীদের মতে শুক্র প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে। সহজ কথায় শুক্র আনুমানিক 25 দিনের মধ্যে তার রাশি পরিবর্তন করে। এর কারণে সমস্ত রাশির জাতকরা তাদের ঘর অনুসারে সুবিধা পান। শীঘ্রই শুক্রদেব তুলা রাশিতে গোচর করতে চলেছেন। এই গোচর চারটি রাশির জাতকদের স্বাচ্ছন্দ্য বাড়াবে। এই রাশির জাতকদের জন্য শুক্রের গোচর খুবই শুভ হবে। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ ও আর্থিক লাভ হতে পারে। শিক্ষাক্ষেত্রেও সাফল্য পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি সম্পর্কে। মেষ রাশি শুক্রের তুলা রাশিতে গোচরের সময় মেষ রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে, অর্থ লাভের সম্ভাবনা থাকবে, আরাম ও সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। সামগ্রিকভাবে ধনু রাশির জাতক জাতিকারা শুক্রের বিশেষ আশীর্বাদে বর্ষিত হতে চলেছেন। বৃষ রাশি শুক্রের রাশি পরিবর্তনের সময় বৃষ রাশির লোকেরাও সুফল পেতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা পেশা ও ব্যবসায় তাদের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন। অফিসারদের থেকেও সহযোগিতা পাবেন। এই সময় আটকে থাকা কাজও সফল হবে। সিংহ রাশি বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট, এজন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 7.5-এর প্রথম পর্ব চলছে। এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে তুলা রাশিতে শুক্রের গোচরের সময় কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এতে আরাম ও সুবিধা বাড়বে। কন্যা রাশি, কন্যা রাশির জাতকরা শুক্রের রাশি পরিবর্তনের ফলে বিশেষ সুবিধা পাবেন। এই রাশির জাতক জাতিকাদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা অপরিসীম বৃদ্ধি পাবে। এই রাশির জাতকরা তাদের বিলাসিতা পূরণের জন্য অর্থ ব্যয় করবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করা হবে। তুলা রাশি শুক্রের রাশি পরিবর্তনের সময় তুলা রাশির লোকেরাও সুফল পেতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা পেশা ও ব্যবসায় তাদের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন। অফিসারদের থেকেও সহযোগিতা পাবেন। এই সময় আটকে থাকা কাজও সফল হবে। ধনু রাশি শুক্রের তুলা রাশিতে গোচরের সময় ধনু রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে, অর্থ লাভের সম্ভাবনা থাকবে, আরাম ও সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। সামগ্রিকভাবে ধনু রাশির জাতক জাতিকারা শুক্রের বিশেষ আশীর্বাদে বর্ষিত হতে চলেছেন। মকর রাশি শুক্রের রাশি পরিবর্তনের সময় মকর রাশির লোকেরাও সুফল পেতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা পেশা ও ব্যবসায় তাদের ইচ্ছা অনুযায়ী সাফল্য পাবেন। অফিসারদের থেকেও সহযোগিতা পাবেন। এই সময় আটকে থাকা কাজও সফল হবে। কুম্ভ রাশি বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট, এজন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 7.5-এর প্রথম পর্ব চলছে। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে তুলা রাশিতে শুক্রের গোচরের সময় কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এতে আরাম ও সুবিধা বাড়বে। মীন রাশি রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে, অর্থ লাভের সম্ভাবনা থাকবে, আরাম ও সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। সামগ্রিকভাবে ধনু রাশির জাতক জাতিকারা শুক্রের বিশেষ আশীর্বাদে বর্ষিত হতে চলেছেন।